যারা আমার ভিডিওতে এসে পড়েছেন তারা একটু ওয়েট করেন বা একটু অপেক্ষা করেন, একটা লাইক দেন অবশ্যই আর একটা কমেন্ট করেন। আর এই কমেন্ট যারা যারা করবে তাদের মধ্য থেকে একজন, হ্যাঁ যারা যারা এই ভিডিওতে কমেন্ট করবে তাদের মধ্য থেকে একজনকে একটু প্রমোশন দেওয়া হবে, হালকা একটু চ্যানেলটা প্রমোট করা হবে। ভাই আমি তো অত বড় ইউটিউবার না, তাই আমি যতটুকু পারি তার চ্যানেলের লিঙ্কটা আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং তার চ্যানেলটাকে একটু প্রমোশন করে দেবো আর কি। তো অবশ্যই আমার চ্যানেলটাকে একটু কমেন্ট করেন আর আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন। আর কি হবেন সেই ভাগ্যবান ব্যক্তি সেটা আপনাদের মধ্যে থেকে একজন হবে, জানি না কী হবে। তো অবশ্যই একটা লাইক দিন, কমেন্ট করেন। হাক্কা, যার কোনো ধরার কিছু নেই, নিচে রয়েছে রাজহাঁস। এই রাজহাঁস ঠোকর দেবে রাজুকে, এই সব ঠোকর না তোয়াক্কা করে পাড়ি দিতে হবে দীর্ঘ পথ। আর এই দীর্ঘ পথের ওই পারে আর কি মিশন আছে এটা দেখার জন্য অপেক্ষা করুন এবং লেগে থাকুন রাজুর মিশনটা দেখার জন্য। যারা যারা এখন আমার চ্যানেলে লাইক দেওনি তারা লাইক দিয়ে দাও, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে রাখো আমার চ্যানেলটাকে অবশ্যই। তো রাজু কিন্তু আস্তে আস্তে পার হচ্ছে, রাস্তা আস্তে পার হচ্ছে, কোনো সামনে অনেক রয়েছে বাধা দেখা হচ্ছে। নিচে রাজহাঁস ওই যে ঠোকর দিচ্ছে, রাজু কিন্তু সামনের দিকে এগোচ্ছে। ভাই লোক আর একটু দূর, আর একটু, ইয়েস গো 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 গো, ইয়েস 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 ইয়েস, এজ হায় হায় রে, চারটা তো ভেঙে গেল, হায় হায় রে। ডাক্তার আপার কাছে গেছে, দেখা যাক এবার ডাক্তার আপাকে নিয়ে ও কী করে বাড়িতে ফেরে। তো ভাই লোক দেখতে থাকো কীভাবে রাজু বাড়ি যায় ডাক্তার আপাকে নিয়ে। এদিকে কিন্তু কিছু নেই, এই সামনে একটা নৌকা, ইয়েস বোট পেলো একটা। এই বোট আস্তে আস্তে চলছে, এ কি সামনে হাঁস, ও খুবই বিপদের মধ্যে রয়েছে। রাজু ডাক্তার আপাকে কী করে বাড়িতে নিয়ে যাবে, কারণ রাজুর মা খুবই অসুস্থ। সামনে হাঁস রয়েছে, রাজু ছোট মানুষ একা কী করে যাবে। আস্তে 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 পাড়ি দিচ্ছে, সামনে হাঁস, জোরে যাওয়া যাবে না। তো ভাই লোক দেখতে থাকো এই মুহূর্তে এই রাজু কী করে তার স্বাস্থ্যকর্মী আপাকে নিয়ে বাড়ি ফিরবে। খুবই চিন্তার একটা বিষয়, সামনে কোনো রাস্তা নেই, দ্বিতীয় কোনো রাস্তা নেই, এভাবেই আস্তে আস্তে পাড়ি দিতে হবে। তো ভাই লোক দেখতে থাকো শেষ পর্যন্ত কী হয়, রাজু কি রাজুর মাকে বাঁচাতে পারবে না পারবে না। সামনে মিনা রয়েছে, মিনার হেল্পের জন্য দাঁড়িয়ে রয়েছে। ওকে, চলে এসেছে শেষ পর্যন্ত, রাজু বাড়ি পর্যন্ত চলে এসেছে। ডাক্তার আপা কী বলে দেখো তো, ইয়াস ডাক্তার আপা 999-এ অ্যাম্বুলেন্সে ফোন দিল অ্যাম্বুলেন্স আসার জন্য। অ্যাম্বুলেন্স শেষ পর্যন্ত চলে এসেছে, এবার অ্যাম্বুলেন্সে হাসপাতালে যেতে হবে। এই দীর্ঘ পথ পাড়ি দিয়ে রাজু যখন নিয়ে যাচ্ছে রাজুর মাকে হাসপাতালে, রাজু কি পারবে মাকে সুস্থ করে ফিরে আনতে বাড়িতে। দেখতে হলে দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত, রাজু কি পারবে তার মাকে সুস্থ করে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসতে। সামনে কত ঝামেলা, গাড়ি জ্যাম আরও কত কি। তো দেখতে থাকো, এই যে হাসপাতালে চলে এসেছে, ইয়াস হাসপাতালে চলে এসেছে, রাজুর মাকে হাসপাতালে নেওয়া হয়েছে, হাসপাতালে ভর্তি করা হয়েছে। তো নেক্সট স্টেপ দেখতে থাকো। হ্যাঁ বন্ধুরা, যারা লাইক না দিয়েছে তারা এখনই একটা লাইক দিয়ে দাও, ফটাফট লাইক দিয়ে দাও, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো। দ্বিতীয় মিশন, রাজুর দাদি বাথরুমে যাবে, বাথরুমে যাওয়ার জন্য হাত ধোয়ার জন্য সাবান নেই। এখন মিনাকে বলেছে একটা সাবান নিয়ে আসতে, মিনা যাচ্ছে দৌড়ে বাজারে, দোকান থেকে একটা সাবান নিয়ে আসতে হবে। এই মিশনটা দেখো আরও মজার, ও কি সাবান নিয়ে বাড়ি ফিরতে পারবে নাকি পথ থেকেই চুরি হয়ে যাবে ওর সাবানটি। আমার তো মনে হয় না ভাই, মিনা ছোট একটা মানুষ কী করে বাড়িতে ফিরবে এই সাবান নিয়ে, রাস্তাঘাটে তো অনেক লোকজন, এই যে অনেক লোকজন দেখা যাচ্ছে, এরা যদি কেড়ে নিয়ে যায় তাহলে কী করবে মিনা, মিনা ছোট মানুষ।
তো দেখতে থাকো মীনাকি সাবান নিয়ে বাড়ি ফিরতে পারবে কি না। ওয়েট করো, একটু অপেক্ষা করলেই দেখতে পাবে মীনার কি চরিত্র ফুটে ওঠে। দোকানে চলে এসেছে মীনা। হ্যাঁ, দোকানে চলে এসেছে, দোকান থেকে একটা সাবান নিল। ইয়েস, সাবানটা নিয়ে বাড়ি ফিরল। পথের মধ্যে মীনা আচার খেয়ে পড়ে গেল, সাবানটা নিয়ে নিল। এই যে নিয়ে নিয়েছে, মীনা কি সাবানটা নিয়ে বাড়ি ফিরতে পারবে? দেখো তো কি করা যায়, এই সাবানটা নিতেই হবে। মীনার কাছে আর কোনো টাকাও নাই যে নতুন একটা সাবান কিনবে। মীনার কাছে কোনো টাকা নেই, কি করবে এখন? এই সাবানটা কি করে নেবে? মীনা কি কাঁদছে না মারামারি করবে না কি করবে? ভাই লোক দেখতে থাকো, ওই সাবানটা ফেরত পেলো অবশেষে। মীনা আবার সাবান নিয়ে দৌড় শুরু করে বাড়িতে ফিরল। আর মীনার দাদিমা বাথরুম থেকে বের হয়ে সাবান দিয়ে হাত ধুয়ের জন্য রেডি। মীনা চলে এসেছে, মিশন কমপ্লিট করে। তার জন্য একটা ফটাফট লাইক হয়ে যাক, একটা লাইক দাও, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো। অবশ্যই ফটাফট একটা লাইক দিয়ে দাও। এদিকে রাজু ছোট মানুষ, মৌমাছির দল আসছে। রাজুর বাবা মধু কাটতেছে, মৌমাছির দল আসছে, মৌমাছিদেরকে তাড়াতে হবে। রাজু একটা ধোয়ার মশাল নিয়ে দাঁড়িয়ে আছে নিচের দিকে। কোন দিক থেকে মৌমাছি কখন আসে, কখন এসে অ্যাটাক করে বলা যায় না। রাজু মিশন থেকে জিততে পারবে না পারবে না। রাজু কি বাঁচাতে পারবে বা রাজুর বাবাকে মৌমাছিদের হাত থেকে? দেখা যাক মিশনে কি হয়, একটু সময় ওয়েট করলেই বোঝা যাবে আসলেই কি রাজু পারবে রাজুর বাবাকে বাঁচাতে এই মিশনে। মৌমাছিদের হাত থেকে বাঁচাতে কি পারবে রাজু? হ্যাঁ, বাঁচাতে পেরেছে অবশ্যই। এবার মিশন মীনাকে নিয়ে, দেখি ডাক্তার আপা কি বলে। এই যে মধু নিয়ে আসছে। না না না, বাচ্চাদেরকে মধু খাওয়ানো যাবে না, মীনাকে বললো ওষুধ আনতে। ইয়েস, মীনা যাবে ডাক্তারের কাছে ওষুধ আনতে। এবার মীনা যাচ্ছে সাইকেলে করে। আচ্ছা, যদি পথে কোথাও অ্যাক্সিডেন্ট ঘটে সাইকেল কি আদৌ পৌঁছাতে পারবে ডাক্তারের কাছে? অথবা ডাক্তারের কাছ থেকে ওষুধ নিয়ে মীনা কি বাড়ি ফিরতে পারবে? ভাই লোক দেখতে থাকো মীনা কি করে বা কিভাবে বাড়ি ফিরে, কি বুদ্ধি খাটায় মীনা মাথার মধ্যে। সামনে কতগুলো সমস্যা দেখো, বক্স রাখা, গাছ রাখা, এর মধ্য থেকে ফাঁকা ফাঁকে 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 আসতে হবে। মীনাকে কি বাজারে যেতে হবে? সাবান কিনছিল তো অনেক আগে থেকে, এখান থেকে কিন্তু অনেক বাজারের দিকে যাচ্ছে। মীনা তো অনেক দূরে যাচ্ছে সাইকেল, ও যেহেতু সাইকেলে যাচ্ছে সেহেতু অনেক দূরে যেতে হবে বাজারে, গ্রামের গঞ্জের বাজারে, বাজার থেকে গিয়ে না স্বাস্থ্যকর্মীর কাছে যাবে, জানি না ভাই কোথায় যাবে। তো মীনা ছুটে চলছে সাইকেলে, প্রচণ্ড বেগে ছুটে চলছে। এই যে স্বাস্থ্যকেন্দ্রে চলে আসছে মীনা, স্বাস্থ্যকেন্দ্রের পাশে একটা দোকান রয়েছে। হ্যাঁ, দোকানে আসছে, দোকান থেকে প্রেসক্রিপশন দিয়ে সে ওষুধ নিল। ইয়েস, হ্যাঁ, মীনা আবার চলছে বাড়ির পথ ধরে, বাড়ি চলে আসছে। হ্যাঁ, মীনা সঠিক সঠিকভাবে নিয়ে আসছে, স্বাস্থ্যকর্মীর আবার কাছ থেকে জমা দিল। এবার মীনাকে বলল যে বাচ্চার জন্য কাপড় শুকিয়ে দেওয়া আছে, কাপড়গুলো নিয়ে আসো এবং খেয়াল করে দেখো। সামনেই দেখা যাচ্ছে কিছু কাপড় শুকিয়ে দেওয়া, ওই যে কিছু কাপড় শুকিয়ে দেওয়া আছে এখানে। এখানে রয়েছে কাক, প্রচণ্ড কাক রয়েছে, কাকে ময়লা করার আগে কাকগুলোকে ধাবার দিয়ে উড়িয়ে দিতে হবে। এই যে কাক আসে আর পরে, হায় হায় রে রে, চা 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 চা, মীনা ধাওয়াইতেছে। মীনা কি পারবে কাকগুলোর হাত থেকে নিজের কাপড়কে বাঁচাতে, নিজের মানে বোনের কাপড়কে বাঁচাতে? দেখা যাক মীনা কি করে। হ্যাঁ, কাপড় কাক চলে গেছে, কাপড় শুকিয়ে গেছে, মীনা নিয়ে আসতেছে নিজের মার কাছে। এই যে মীনা চলে আসছে নিজের মার কাছে, চলে আসছে, এই যে কাপড় দিল। হ্যাঁ, এবার মিশন নেক্সট, দেখা যাক নেক্সট কি মিশন আসে। মীনার মা বলল যে স্বাস্থ্যকর্মী আপার কাছে যাও, স্বাস্থ্যকর্মী আপাকে ডেকে নিয়ে আসো। মীনা আবার দৌড়াচ্ছে,
সে স্বাস্থ্যকেন্দ্রে যেতে হবে মিনাকে। মিনার কত কাজ, সারাদিন কাজ করতেই থাকে। অনেক চিন্তিত ওর ছোট ভাইটি কেমন কি করতেছে, কি করতেছে না না করতেছে সব কিছু মিনাকেই দেখতে হয়। ওই যে স্বাস্থ্যকর্মী আপা এখানেই আছে, তাহলে আমার হাসপাতাল পর্যন্ত যেতে হবে না। স্বাস্থ্যকর্মী আপা, স্বাস্থ্যকর্মী আপা কিছু ফলমূল শাকসবজি নিয়ে আসতে বলো। ওই একটা ঝুড়ি আছে, ঝুড়িটা নিয়ে শাকসবজি নিয়ে আসো। মিনা যাচ্ছে কিছু ফলমূলাতে। মা বাগানে তো কত সাপ, মিনা কি পারবে এই সাপ থেকে, সাপের হাত থেকে নিজেকে বাঁচাতে বা এই শাকসবজি নিয়ে আসতে? দেখা যাক মিশনে কি বলে। হ্যাঁ কি নিল, ওই একটা ফুলকপি। চারোপাশে কোকড়া সাপ বোঝাই, মানে অনেকগুলো গোকর সাপ। ওই যে দেখো সাপ বাগানের মধ্যে। মিনা কি পারবে শেষ পর্যন্ত সব কিছু নিয়ে বাড়ি ফিরতে? ফুলকপি নিল, ওই যে সাপ, সাপের হাত থেকে একটু বাঁচিয়ে দৌড়ে গেল। ও যে আরেকটা সাপ, মিনা কি পারবে এই সাপের হাত থেকে, দুই দিকে দুটো সাপ, সাপের হাত থেকে নিজেকে বাঁচাতে? কে জানি বাবা। তো দেখতে থাকো ভাই লোক, মিনা নিজের জীবনটাকে কীভাবে বাঁচায়। মানুষের জীবন, প্রতিটা জীবন বা প্রতিটা মুহূর্ত মিনার জীবনের মতো, বা প্রতিটা মুহূর্ত যুদ্ধক্ষেত্র। মিনা কীভাবে সব কিছুর সাথে, মানে প্রকৃতির সাথে লড়াই করে নিজেকে বাঁচাচ্ছে। তো দেখতে থাকো, এখানে মিষ্টি কুমড়া, চারোদিকে সাপ বোঝাই চারোদিকে ঘুরতেছে মিনাকে খাওয়ার জন্য। আর মিনা এর মধ্যে থেকে স্বাস্থ্যকর্মীর কথা মতো এই ফুলকপি, মিষ্টি কুমড়া, আরও যা যা আসছে মানে শাকসবজিটা নিচ্ছে, টমেটো, লাল শাক, এই যে লাল শাকের খেতে আসছে, ওই যে লাল শাকের কাছে আবার আবার গোট্টে শাক, আবার গোট্টে শাক, এই যে লাল শাক নিচ্ছে মিনা। খেতের মধ্যে সাপ বোঝাই, মানে অনেকগুলি সাপ, এখনও নেওয়া শেষ হয় নাই। মিনা কী করবে, মিনা চিন্তিত, খুবই চিন্তিত, কী করে এগুলোকে আনবে। এই যে পালং শাক, পালং শাক কিন্তু প্রচুর ভিটামিন রয়েছে বন্ধুরা। তো বন্ধুরা এই যে আবার সাপ, আবার সাপ, মিনা কিন্তু দেখছে সাপটাকে। মিনা এবার বাঁচবে কী করে, মিনাকে চারোদিক থেকে অ্যাটাক করতেছে। না মিনা বেরিয়ে আসছে, শেষ পর্যন্ত পেরেছে মিনা। এবার স্বাস্থ্যকর্মী আপা মিনাকে নিয়ে বাড়িতে ফিরল। তো ভাই লোক ফটাফট একটা লাইক দিয়ে দাও, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো। মিনাকে আবার পাঠালো সাইকেলের স্টাফ, ওষুধ আনতে যেতে হবে, সাইকেলে হাওয়া দিতে হবে। এই যে মিনা হাওয়া দিচ্ছে সাইকেলে, ইয়েস ইয়েস, আরেকটু 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 আরেকটু, ইয়েস। মিনা সাইকেলে হাওয়া দেওয়া শেষ, মিনা আবার যাচ্ছে বাজারে ওষুধ আনতে। সামনে দেখো কত ঝামেলা, কত ঝঞ্ঝাট, কত বস্তা রাখা, গ্রামের রাস্তা ভাই। গেমটা কেমন লাগলো কমেন্ট করে জানাও, আর এই গেমের নেক্সট পার্ট চাইলে কমেন্ট করে অবশ্যই জানাও, আমি নেক্সট পার্ট ভিডিও গেম খেলে তোমাদেরকে ভিডিও করে দেবো। তো বাই বাই, টাটা।